দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান পরিচালক এবং সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ রকিবুর রহমান দর্শক আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় নয় দুই পাঁচ নয় এক এক তিন নয় তিন আট নম্বরে ফোন করে আপনাকে স্বাগত বিজনেস নতুন বছর নতুন স্থিতিশীল সরকার নতুন আশা আসলে এখন বাজারকে কেমন দেখছেন আমরা যে আশা করেছিলাম বড় কোম্পানি আসবে রণক আমি আশাবাদী আমরা একটা ভালো এবং শক্তিশালী পুঁজিবাজার পাব স্বচ্ছ পুঁজিবাজার পাব রণক আজকে আমি একটা প্রশ্নের জবাব দিতে চাই প্রথমে আমার আলোচনার পূর্বে আমাকে অনেক বিনয়কারী প্রশ্ন করে যে রফিকুল ভাই যে আপনি বলেন ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করার জন্য আমরা ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করি কিন্তু এই শেয়ারটার দাম বাড় না

আজকে আমি কথার পরিবর্তন করছি আমার মনে হচ্ছে আমি আমার অনেক বিনিয়োগকারী আমাকে প্রশ্ন করে আমি বহু চিন্তা করেছি স্টাডি করেছি আমি দেখলাম একটি বাজারে একটি বাজারে ভালো শেয়ার আছে আবার তার সাথে খারাপ শেয়ারও আছে জাং শেয়ার আছে নন পারফরমেন্স শেয়ার আছে একটি বাজারে একটি প্ল্যাটফর্মে মানে একটা বাজারে সব ধরনের জিনিস কেনাবেচা হচ্ছে সব কিছু বেচাকেনা হচ্ছে তখন যদি দেখা যাচ্ছে যে ভালো শেয়ারগুলি

ঢাকা স্টক এক্সচেঞ্জ শেয়ারের কথা বলেছে যে লিস্ট আমি পড়ার দরকার নেই আমার শেয়ার আছে যাদের কোনো পারফরমেন্স নেই যাদের আপনার কোনো ডিভিডেন্ড দেয় গত দশ পাঁচ পনেরো বছর একেবারে স্টাক হয়ে আছে আমি আমি বিনোদন অনুরোধ করবো আল্লাহর ওয়াস্তে এই শেয়ারগুলি মূল প্লেটফর্ম থেকে আপনি বের করে দেন তাহলে আমরা যে বিনিয়োগকারী ভাইদেরকে বলি ভালো শেয়ার কেনার জন্য তখন দেখবেন ভালো শেয়ার ভালো হবে এবং ভালো শেয়ারের দর বাড়বে ওঠানামা করবে বাড়বে কমবে বাড়বে কমবে অ্যাকর্ডিং টু হিজ ডিভিডেন্ড পেয়িং অফ ডিভিডেন্ড গ্রোথ সব মিলাইয়া আচ্ছা আমি ভালো শেয়ারের কথা বলবো একটা ফোন নিয়ে আসি আমরা হ্যাঁ দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যালো হ্যালো জি শুনতে পাচ্ছি আপনারা নতুন সরকার নতুন অর্থমন্ত্রী ইত্যাদি বিষয় বলে অনেক প্রত্যাশা সৃষ্টি করেছিলেন আশাবাদ সৃষ্টি করছেন বিনিয়োগকারীতে কারণ প্রত্যাশার বেদন তো ফুট হয়ে গেল না আবার তো যে আজে বাজে শেয়ার মূল প্ল্যাটফর্ম থেকে মার্কেট বলেন নতুন একটা প্ল্যাটফর্ম বলেন সেই প্ল্যাটফর্মে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা আমার সাজেশন ভালো শেয়ার যখন এক জায়গায় থাকবে তখন ইনশাল্লাহ

আ দর্শক আপনি হ্যাঁ হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি হ্যালো জি দর্শক আপনি প্রশ্ন করুন আমরা শুনতে পাচ্ছি হ্যালো দর্শক আপনি আবারো চেষ্টা করুন আপনি যেখানে বলছেন যে ভালো কোম্পানি কথা আমাদের এখন আমাদের বাজারটা এই এই বাজারটাকে আসলে কাজে লাগাতে হবে এই ক্যাপিটাল মার্কেটটাকে দেশের উন্নয়ন কর্মসংস্থান উদ্যোক্তাদের জন্য কাজে লাগাতে হবে এই জন্যই এই জন্যই এই পুঁজি বাজার পৃথিবীর সব দেশে কিন্তু আমাদের এই পুঁজি বাজারের দিকে যদি আমরা খেয়াল করি লক্ষ্য করি যে এই পুঁজিবাজারে কোন কোন কোম্পানির শেয়ারগুলি লিস্টেড হচ্ছে কোন কোন শেয়ার আছে কিন্তু আমি যদি অ্যানালাইসিস করে গত দশ বছর পনেরো বছরে যে সকল কোম্পানি এসেছে তার মিনিমাম সিক্সটি পারসেন্ট শেয়ার কোনো ফান্ডামেন্টাল নাই গ্রোথ নাই ভালো নাই ভালো অবস্থা ভালো ভালো অবস্থায় নেই কেন বিকজ ওগুলি গ্রোথ শেয়ার না ওগুলি ফান্ডামেন্টাল শেয়ার না এবং ওগুলির টেকসই শেয়ার না তো সেই আমি বলবো আসলে ভালো ভালো শেয়ারগুলিকে নিয়ে আসতে হবে যেমন আমি আজকে বলি কিছু কথা আপনাকে আজকে বলি যে সরকার অনেক সময় অনেক ভালো ভালো পারমিশন দেয় সরকার যে সকল শিল্প প্রতিষ্ঠান গড়ার জন্য পারমিশন দেয় এটা অর্থ বুঝেন তো আপনি এটা অর্থ হলেও এটা প্রফিটেবল আপনি কি একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারবেন না না একটা পাওয়ার প্ল্যান্ট করতে হলে একটা সরকারের পারমিশন লাগবে কেন লাগবে কারণ ওই পাওয়ার প্ল্যান্টটা পনেরো বছর ২০ বছর পঁচিশ বছর থেকে একটা রেটে ওই কোম্পানি থেকে পাওয়ারটা কিনে নেবে অথবা এটা লাভ এন্ডশিওর আমরা যদি এলপিজি গ্যাস করেন এলপিজি টার্মিনাল করেন আপনি যে গ্যাস প্রজেক্ট করেন আপনি যে এয়ারপোর্ট সম্প্রসারিত করেন যেটা থেকে ট্যাক্স আসবে আয় আসবে এগুলি হলো সরকারের আপনি টেলি কমিউনিকেশন করেন টেলিযোগাযোগ যোগাযোগ করেন টেলি খাতে বিনিয়োগ করেন এগুলি সরকারের পারমিশন লাগবে ইচ্ছা করলে আপনি করতে পারবেন না তো আমি সরকারকে কে বিনয়ত অনুরোধ করব এই পুঁজি বাজারে আপনি ব্যক্তি বিশেষ গোষ্ঠী এগুলি দেন আমার কোন অসুবিধা যারা ক্যাপ্যাবল আমরা তো পাবো না কিন্তু সবে লাভবান হয়ে আসলে না তাহলে ব্যাপারটা কি কি করতে হবে আমি সরকার কে অনুরোধ করব

একটি শেয়ার কেনার সময় যে অ্যানালাইসিস করে যদি আপনি কিনেন আপনি কি আমরা যে অ্যানালাইসিস করেছি শিওর আপনি একজন একজন শিক্ষিত এবং লাফার সময় কিন্তু অনেক দিন ধরে আসলে অনেক আগে শিক্ষিত এবং একজন সুশিক্ষিত বিনিয়োগকারী আপনি যখন অ্যানালাইসিস করে দেখেছেন যে এই শেয়ারটা আপনি কিনেছেন এই কারণে কিনেছেন যে শেয়ারটা গ্রোথ আছে শেয়ারটা ভালো আছে এটা ভালো শেয়ার আপনি একটু ধৈর্য ধরতে হবে ভাইয়া দশ টাকা ছয় মাসে কমে গেল না না এটা ছয় বছর ষাট টাকা ইনশাল্লাহ যে কোনো সময় সেটা আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে